আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জিলাম, আমি এই মুহূর্তে আছি পাবনা জেলার বাগাঘাট পোর্ট এরিয়াতে। আমি পাবনা জেলার বৈশিষ্ট্য বিখ্যাত বাগাঘাট সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব, এখানকার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আপনারাও দেখতে পারেন অন্যরা ও যেন আমার এই ভিডিওটা দেখতে পারে। পাবনা বিশাল একটা জেলা এবং এটা হলো অনেক অনেক বছর আগেকার পৌরসভা এরিয়া। বলা যায় এই পাবনাতে কি নেই, এখানে আছে বিভিন্ন বড় বড় কোম্পানির মালিকের বাড়ি এবং এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে গরুর দুধ এবং ঘি এবং এখানকার আরো বিখ্যাত একটা জিনিস রয়েছে, সেটা হলো এই জেলাতে প্রচুর পরিমাণ পেঁয়াজ এবং বিভিন্ন নকশি কাতার লুঙ্গি গামছা এবং বিভিন্ন দ্রব্য জিনিস এখানে পাওয়া যায়। এই জেলাটি অনেক সুন্দর, প্রকৃতি এতটাই সুন্দর, মনোমুগ্ধ দৃশ্য, যেদিকে তাকাবেন সেদিকে দু চোখ জুড়ে যাবে। এই জায়গার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই বাগাঘাট, এখান দিয়ে বিভিন্ন দেশ থেকে এবং বিভিন্ন জেলা থেকে জাহাজে মালামাল আসে। এটা পোর্ট এরিয়া, এখানে আসে তেল, সার, খাদ্যদ্রব্য ইত্যাদি এই পোর্ট এরিয়া থেকে বিভিন্ন জেলাতে চলে যায়। আর এই নদীটা দেখছেন আমার সামনে, এই নদীটা বিভিন্ন জেলার নদী একত্র হয়ে যমুনা নদীর সাথে মিলিত হয়ে পাবনা জেলার এই বাগাঘাটের সাথে একত্র হয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই নদীর পানিটা এতটা সচ্ছল, যে কোনো ব্যক্তির এই পানিতে গোসল করতে অবশ্যই ইচ্ছা করবে। পানিটা এতটাই সুন্দর, আমি নিজেও এখানে গোসল করছি। আপনাদের যদি ইচ্ছা হয় অবশ্যই এই পাবনা জেলার বাগাঘাটে এসে গোসল করতে পারেন। আমি অবশ্যই আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আমার সাথে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত। যেদিকে তাকাবেন সেদিকে সবুজ শ্যামল ঘেরা এই পাবনা জেলা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবার শুভ কামনা করছি। আসসালামু আলাইকুম।